হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো, সেফ আছো। আর আমি রানি ফ্রম ত্রিবেণী থেকে রানি, খুব 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 ভালো আছি। ব্লগ শুরু করার আগেই তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি দিওয়ালি। তাহলে আজকে দেখো, আজকে দিওয়ালির দিনটা আমি কীভাবে কাটাচ্ছি। আর আমার ঘরে আজকে আমি ওয়াটার ক্যান্ডেল লাগিয়েছি। ওয়াটার ক্যান্ডেলটা আমি প্রত্যেক বছরই করি বাড়িতে, এতটাই ভালো লাগে আমার মেয়ের, আমার হাজবেন্ডের। তো এবছরও করতে বলেছে, দেখো আমি করেছি। আর বাইরে আমাদের গেটের বাইরে থেকে মোমবাতি এইভাবে প্রত্যেক বছর লাগানো হয়। তো এবছরে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাইরেটা। আর উঠোনের মধ্যে মোমবাতি তুলসীতলায়ও লাগিয়েছে দুষ্টু। তো দুষ্টু তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছে, দেখো কেমন লাগছে দেখতে। আজকে আমরা পুজো দিতে যাব একটু বাইরে, কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখিয়ে দিই, আমাদের পাড়ার মাঠে পুজো হচ্ছে। দেখো এখানে পুজোর জোগাড় অলরেডি শুরু হয়ে গেছে, ব্রাহ্মণ মশাইও চলে এসেছে। আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা মেয়েরা মায়ের পুজোতে যোগদান করেছে। তো আগে যেখানে আমরা পুজো দিতে যাব, মায়ের জন্য কিছু ফুলের মালা, বেলপাতার মালা নিয়ে নেব। তো ফুলের মালা, বেলপাতার মালা এই দাদাদের কাছে সবসময় আমরা নিই, তো নিতে চলে এসেছি ফুলের মালা টালা নিয়ে। তারপরে যাব মিষ্টির দোকানে। আমরা অলরেডি চলে এসেছি মিষ্টির দোকানে, আর আমার হাজবেন্ড মিষ্টি নিচ্ছে। মিষ্টিটা নেওয়া হলেই আমরা যাব মায়ের মন্দিরে। আমরা এসে পৌঁছেছি ত্রিবেণীর ডাকাতে কালীবাড়ি মন্দিরে। আমার আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি ডাকাতে কালীবাড়ির মন্দিরটা, তোমরা যারা স্কিপ করে গেছো দেখে নিও। আমি বলেছিলাম এই দীপান্বিতা অমাবস্যায় এখানে মেলা বসে আর এখানে বহু ভক্তের সমাগম হয়। আজকে তোমরা দেখো এখানে কত ভক্ত এসেছে। আমিও আজকে এখানে এসেছি মায়ের পুজো দেব। কত ভক্ত, সারাটা দিন আজকে অমাবস্যা, তবু এত ভক্তের সমাগম এখানে, আর মেলাও বসেছে। তোমরা দেখো মায়ের মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এসে পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এখন দুজন আমরা পুজো দেবো মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে পুজো দিয়ে আর এক জায়গায় মাকে পুজো দিতে যাবো। আর কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কালী পুজোর রাতটা আমরা কিভাবে কাটাচ্ছি, চলো। ফ্রেন্ডস, আগে মায়ের পুজোটা দিয়ে নি, জানি না কতক্ষণ টাইম লাগবে। অনেক লাইন পড়েছে, দূর থেকে দেখা যাচ্ছে। তোমাদেরকে কাছে গিয়ে আমি দেখাচ্ছি যে কতটা এখানে লাইন, এখানে বোঝা যাচ্ছে না ঠিক এখান থেকে, কিন্তু সামনে গেলে তোমরা বুঝতে পারবে কতটা লাইন এখানে পড়েছে। আর এখানে স্পেসটা অনেকটাই, মায়ের এই এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে, তো যার জন্য অতটা গ্যাদারিং হচ্ছে না, তবু লোক এখানে অনেকই হয়েছে। তো মাস্কটা আগে পরে নিলাম, এতক্ষণ মাস্ক পরিনি যেহেতু হাজবেন্ডের গাড়িতে এসেছিলাম। মাস্কটা পরে এবারে গিয়ে লাইনে দাঁড়াবো। আর মায়ের মন্দিরের ঠিক রাইট সাইডেই লাইন দেওয়া হয়েছে, লাইন সিস্টেম। আর পেছনে রেলিং করে দেওয়া হয়েছে বাস দিয়ে, মানে একটা জায়গাকেই অল্টারনেট করে ঘুরে ঘুরে লাইন করে তারপরে যেতে হচ্ছে। অনেকক্ষণ সময় লাগবে, তবু মাকে লাইন দিয়ে দাঁড়িয়ে মাকে পুজো দিয়ে তারপরেই যাব। আমি দাঁড়িয়ে পড়েছি অলরেডি লাইনে। আর এই রাইট সাইডে যে অশ্বত্থ গাছটা আছে, এই অশ্বত্থ গাছের গোড়ায় সবাই মাকে এখানে মোমবাতি জ্বালাচ্ছে। লাইনটা কতটা দূর গেছে আমি যতটা যেভাবে ঘুরবো লাইনে সেইভাবে তোমাদেরকে দেখাবো। আর এই দিক দিয়ে দূর থেকে মাকে দেখা যাচ্ছে, কিন্তু আলোর জন্য ঠিক ক্যামেরাতে স্পষ্ট আসছে না। আমি সামনে গিয়েই তোমাদেরকে ভালো করে দেখাবো লাইনটা কিভাবে ঘুরেছে। দেখো এই বাঁশের এইভাবে রেলিং করে দেওয়া হয়েছে এখানে, আর একটা জায়গায় ঘুরে ঘুরে তারপরে গিয়ে মাকে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। Thank you.
টানা 2 ঘন্টা লাইনে দাঁড়াবার পরে এখন মায়ের দর্শন করব তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি দেখো মাকে আজকে কত সুন্দর করে সাজানো হয়েছে এর আগেও তোমাদেরকে মায়ের দর্শন করেছিলাম কিন্তু এই দীপান্বিতার অমাবস্যার সময় মাকে খুব সুন্দরভাবে সাজানো হয় দেখো মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তার জন্য প্রত্যেককে মায়ের টানে আজকে সারা দিন অমাবস্যা সারা দিন ধরে পূজা হয়েছে এখনো ভক্তির কত ভিড় আর কত লাইন এখান থেকে মায়ের মন্দিরে এন্ট্রি করা হচ্ছে আর এত সুন্দর ব্যবস্থা করা হচ্ছে এন্ট্রির মুখে আগে স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে সবাইকে দেখো ফ্রেন্ড মা আমার এমনি রূপসী তার উপরে মাকে আজকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে মাকে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে 2 ঘন্টা যে লাইনে দাঁড়াবার পরে দীর্ঘ প্রতীক্ষার পরে মায়ের দর্শন পেয়েছি একটুও ক্লান্তি অনুভব হচ্ছে না এই 2 ঘন্টা যদি অন্য কোথাও দাঁড়াতে হতো হয়তো পারতাম না শরীরে ক্লান্তি অনুভব হতো কিন্তু ফ্রেন্ড বলছি সত্যি একটুও মানে শরীরে কোনো ক্লান্তি অনুভব হচ্ছে না এতটা মন থেকে শান্তি লাগছে মাকে দেখে মনটা যেন ভরে যাচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা আরেক জায়গায় পুজো দিতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার আমরা চলে এসেছি ফ্রেন্ড মগড়ায় আর আমার রাইট সাইডে যে দেখছো এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে এটা মগড়া পুলিশ স্টেশন আমাদের পুলিশ স্টেশন এটা এখন মগড়াতে একটা কালীবাড়ি আছে সেখানে আমরা এসেছি এই মেন রোড থেকে নেমে একটু গলিতে ঢুকেই যেতে হবে মায়ের মন্দিরে এখানে কেন এসেছি তার কারণটা বিগত কিছু কয়েকটা ভিডিওর পেছনে গেলে তোমরা দেখতে পারবে আমি শেয়ার করেছিলাম এই কালীপুজোর রাতেই গেল বছর আমাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক মায়ের মন্দিরের সোজাসুজি আর মা মঙ্গলময়ী আমাদের রক্ষা করেছিল আমাদের হাজবেন্ড ওয়াইফ আমরা দুজনা ছিলাম বাইকে আমাদের লরির সাথে অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে আমরা দুজনা অনেক অনেক জায়গায় আমাদের চোট লেগেছে অনেক আহত হয়েছিলাম মা আমাদের প্রাণে বাঁচিয়ে রেখেছিল আমাদের সুস্থ করে তুলেছে তো মায়ের এত কৃপা আজকের দিনে যদি মাকে পুজো না দিই আজকের দিনটা আমাদের মানে বৃথা যাবে আর মন থেকেও শান্তি পাবো না তাই মায়ের টানে চলে এসেছি এখানে পুজো দিতে মা আজকের দিনে কীভাবে আমাদের রক্ষা করেছিল সেটা তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম আজকেই শেয়ার করলাম যে এই কালী পুজোর রাতে কীভাবে আমরা মরতে মরতে বাঁচলাম মা আমাদের কীভাবে রক্ষা করেছে যে কী বলবো তো মাকে তোমাদেরকেও দর্শন করিয়ে দিই আমি তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি ততক্ষণে আমার হাজবেন্ড এদিকে দেখো মাকে ধূপ দীপ দেখাচ্ছে মায়ের জন্য একটা বেলপাতার মালা আর জবা ফুলের মালা নিয়ে এসেছি আর মিষ্টি মাকে পুজো দিয়ে আমরা এখানে মাকে পুজো দিয়ে যাবো আরেক জায়গায় সেটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি ওখানেও পুজো হচ্ছে আগে এখানে মাকে পুজো দিয়ে নিই তারপরে যাব আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক রকম বিপদ ঘটে ফ্রেন্ড তবুও একটা কথা বলবো একটা শক্তি সবসময় কাজ করে একটা শক্তি আছে না হলে আমরা এত বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি না তার জন্য সবসময় আমাদের চিন্তা করতে হবে যে সবসময় সবাই আমরা সবার ভালো চাইবো সবাই তাহলে ঠিক যে সকলের ভালো চায় তার সাথে ঈশ্বর সবসময় থাকে এটা প্রমাণিত আমরা চলে এসেছি ফ্রেন্ড মাকে পুজো দিয়ে এখন আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি এখানে আমি তোমাদেরকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেবো এখন আমরা কোথায় এসেছি ঠাকুরটা সবাইকে দেখিয়ে দিই তাই তো সবাই ঠাকুরটা দেখিয়ে দিই পুজো চলছে ফ্রেন্ড তোমাদের সাথে শেয়ার করি এই জ্যাঠা শ্বশুর হচ্ছে আমার শ্বশুরমশাই দুই ভাই আর এক বোন আগামী দিন আমার পিসি শাশুড়ির বাড়িও তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি জ্যাঠা শ্বশুরের 5 মেয়ে কোনো ছেলে নেই আর আমার শ্বশুর ছোটো ভাই আমার শ্বশুরের 3 ছেলে 1 মেয়ে তো এই বাড়িতে 5 ননদ এদিকে পুজো চলছে এদিকে প্রসাদ বিতরণ চলছে তো আমি তোমাদের সাথে
আমার ননদিদের সাথে। আর এই দেখে দেখো দাঁড়িয়ে আছে নন্দাইরা, এই যে দুজন অরেঞ্জ কালারের পাঞ্জাবি আর ব্লু কালারের পাঞ্জাবি। আর দুই নন্দাই প্রসাদ বিতরণ করছেন, বড় নন্দাই নেই, উনি মারা গেছেন। আর দেখো এদিকে গোলু, গোলুর বাবা মা গোলু বসে রয়েছে, আমরা কতক্ষণে আসবো তারপরে ও প্রসাদ খাবে। তোমাদের সাথে আমার প্রথমে জেঠি শাশুড়ির সাথে পরিচয় করিয়ে দিই। জেঠিমার পাশে বসে রয়েছে আমার কর্তা, এটা হচ্ছে আমাদের জেঠিমা, আর এটা একটা পিসি, আর এই যে আমাদের জেঠিমা বসে রয়েছে। এটা আমার সেজন্য নয়, আর অন্যদের দেখাচ্ছি। আর এই সামনে রয়েছে দেখা যাচ্ছে মেজ ননদ, এই যে সেজন ননদ বসে রয়েছে, বড় ননদ জটিল, এই যে এটা ছোট ননদ, ছোট ননদিনী তোমার নাম কি জিজ্ঞেস করছে? তোমার নাম বলে দাও, নাম বলে দাও, অনেক বিশ্বাস বলে দাও, বলে দাও অনেক এদিকে সোনু, গোলু, গোলুর মা বাবা প্রসাদ খেতে বসে পড়েছে। আর দুষ্টু আসেনি, দুষ্টু পাড়াতে রয়েছে ওর বন্ধুদের সাথে, ও আমাদের সাথেও যায়নি। এই ওদের প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা প্রসাদ খাবো, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ফ্রেন্ড, তোমরা যারা আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই এমন আছো যে ভিডিওটা দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে ফ্রেন্ড সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ফ্রেন্ড সাবস্ক্রাইব করো, নাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো, আর তোমাদের একটা ছোট্ট লাইক আর একটা কমেন্ট আমাকে আগামী দিনে ভিডিও করতে অনেকটাই সহযোগিতা করবে। তাহলে ফ্রেন্ড আজকের মতো এতটাই, টাটা।